हेलो प्रिय दर्शक, सर्वप्रथम श्रीकृष्ण फार्निचारे तरफ থেকে সবাইকে শারদীয় দুর্গার শুভেচ্ছা জানিয়ে আমি আজ এই ভিডিও শুরু করছি। ভিডিওটি দেখুন। আজকে যে ভিডিওটি দেখাচ্ছি সেটা একটা কাঠের সিঁড়ির ভিডিও। তা দেখুন, কাঠের সিঁড়ি আমরা প্রথম সেই বড় খুঁটি থেকে থাম থেকে আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। পুরো সেগুন কাঠের তৈরি। দেখুন, একটা একটা স্টেপ করে আমরা উপরের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে থাকুন, ভালো লাগবে। দেখুন, এক স্টেপ করে এক একটা স্টিক লাগানো আছে। দেখুন, এই স্টিকগুলো আপনাদের স্টিকের ভিডিও প্রথম দেখিয়েছিলাম, সেই স্টিকগুলোই এখন যথোপযুক্ত স্থানে লাগানো হয়েছে। এই দেখুন সেই মোড়, যেটাকে বলা হয়েছে যে আমরা এই সিঁড়ির মোড়, টিয়ার্স অফ টার্ন। দেখুন কত সুন্দর এই টিয়ার্স অফ টার্নটাও আমি কাটিং দেখিয়েছিলাম, একটা সোজা কাটকে কেমনভাবে কেটে তৈরি করেছিলাম সেই ভিডিওটা আপনাদের প্রথম দেখিয়েছি। এবারে দেখি সেই মোড়টা কত সুন্দর লাগানো হয়েছে। আবার নিচের দিকেও দেখুন, প্রতিটা ধাপ উপর থেকে তাকালে দেখা যাচ্ছে কেমন গ্লেজি। দেখুন কত গ্ল্যামার। দেখুন কাঠটা, দেখুন সেগুন কাঠ। দেখুন কাঠ কাঠই হয়। এখন তো অনেকেই কাঠের ভিডিও কাঠের সিঁড়ি করেই না, সবাই স্টিল দিয়ে করে, কিন্তু কাঠের সঙ্গে স্টিলের তুলনা হয় না। দেখুন প্রতিটা স্টিক কত সুন্দর লাগছে। আমরা এটা দ্বিতীয় স্টেপে উঠছি। এক পা এক পা করে আমরা উপরের দিকে উঠি। দেখতে থাকুন, দেখুন কাঠের ফাইবার কি। এখানে দেখুন একটু স্ট্রেট হয়ে গেছে, এই ধাপগুলো স্ট্রেট হয়ে গিয়ে কিছু দূর যে আবার দেখুন একটু টার্ন। এটা হলো দ্বিতীয় টার্ন। দেখুন নিচের দিকে দেখা যাচ্ছে সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে স্টিকগুলো একের পর এক সেট করা হয়েছে। এটা হলো দ্বিতীয় টার্ন। দেখুন মনে হচ্ছে যেন কাঠকে একটা একটা টুকরো টুকরো লাগানো, তা নয়, একটা কাঠকেই কাটিং করে লাগানো। দেখুন এই ভেনাসটাকে কত সুন্দর, কত গ্লেজি। এই আমার একটা মিস্ত্রি মিলে গেল। দেখুন এবার আমরা তৃতীয় স্টেপের দিকে আস্তে আস্তে এগোতে থাকবো। হ্যাঁ, এবার এক স্টেপ করে আমরা আস্তে আস্তে উপরের দিকে, হ্যাঁ উপরের দিকে দেখতে থাকুন। দেখুন দেখুন কত সুন্দর কাঠের গ্ল্যামার এবং গ্লেজি পালিশের পরে। এইটা হলো আমাদের তৃতীয় টার্ন, বা সেই কাঠের যেটা সিঁড়ির মোড় বলছি। দেখুন এটাও অদ্ভুত, এটাও সুন্দর চেটিং করা হয়েছে। আর ওই সেই দরজা দেখা যাচ্ছে। দেখুন এই দরজার ভিডিও আপনাদেরকে আপলোড করেছি, আগে দেখিয়েছি। দেখুন এটারও ফাইবার কত সুন্দর, অরিজিনাল সেগুন তো। দেখুন কত সুন্দর লাগছে রাউন্ডটা, কি দারুণ ফাইবার। দেখুন স্টিকের গ্লেজ, দেখুন এবারে আমরা চতুর্থ স্টেপের দিকে এক পা করে উপরে উঠে যাই এবং দেখতে থাকি সিঁড়িটা। দেখুন ধৈর্য ধরে দেখুন, ভালো লাগবে অবশ্যই। দেখুন এইখানে সিঁড়ির অন্তিম অবস্থান, আর উপরেই দেখুন একটি ঠাকুর ঘর সিংহাসন আছে। এইখানে সিঁড়িটা সমাপ্ত হয়েছে, ওই ওয়ালের সঙ্গে একটি ক্লামে ওয়ালাপ করা হয়েছে। দেখুন তা ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন এই আশা রাখি। সবাই ভালো থাকুন, শুভ বিজয়ের অগ্রিম শুভেচ্ছা জানায়।